হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ম্যাজিক ওয়ার্ল্ড। আজকে দশমীর রাত, সবাইকে আমার তরফ থেকে শুভ বিজয়ার শুভকামনা। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, তবে শুভর শরীরটা ভালো নেই, তাই ও আজকে বেরোতে চাইছিল না, তাই ও বাড়িতে রয়েছে দাদু ঠাম্মার কাছে। প্রথমে আমরা পৌঁছে গেছি জগৎ মুখার্জি পার্ক। প্যান্ডেলে চারিদিকে দেখতে পাবে নানা রকম নানা রঙের ছাতা এখানে ব্যবহার করা হয়েছে, খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা। এমনকি ঢোকার পথে এখানে লাইটিংগুলো ছাতার দেওয়া হয়েছিল। ভেতরটা খুবই সুন্দরভাবে করা হয়েছে, এখানে এখন প্রচণ্ড ভিড়, এখন মাত্র বাজে 2:10। এখনই লোকের ভিড় তোমরা দেখতে পাচ্ছ, এখনও আমরা ভেতর অবধি পৌঁছাতে পারিনি। এখানে চারিদিকে চোখ ফেরালে নানা রকমের কাজ দেখতে পাবে, এখানে পদ্ম ফুলের মতো তৈরি করা হয়েছে, খুব ভাল লাগছিল দেখতে, চারিদিকে যেন পদ্মের সমাহার লেগেছে। ভিড় ঠেলে আমরা এগিয়ে গেলাম মেন প্রতিমার দিকে। ভেতর দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন একটা অন্য জায়গায় পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ এত ভিড় যে আগানো সম্ভব হচ্ছে না, তবে এখান থেকে মায়ের মুখটা আমি দেখতে পাচ্ছি, সেটা খুবই সুন্দর। আর ভেতরে পুরোই যেন ক্রিস্টালের কাজ হয়েছে, চারিদিকে দেখো মনে হচ্ছে একটা রাতের আকাশে যেমন নক্ষত্র ঝলমল করে, তেমনি খুব কম লাইট এখানে, আর কুলার চলছে, খুব ঠান্ডা, কিন্তু তার মধ্যে এত সুন্দর লাগছিল, এগুলো হয়তো না দেখলে তোমরা বুঝতে পারবে না। তবে হ্যাঁ, আমি যেটুকু পেরেছি সেটুকু তোলার চেষ্টা করেছি, পুরো কাজটাই একদম অপরূপ, এত সুন্দর কি বলবো। আর প্রতিমার প্রত্যেকটা হাতে দেখো দেখতে পাবে পদ্ম রয়েছে, আর ত্রিশূল রয়েছে এক হাতে, খুব সুন্দর। সাজটাও এত সুন্দর হয়েছে, দেখো মুকুটের মধ্যেও একটা পদ্ম, গয়না গাটি বলো পোশাক খুব অপূর্ব, কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে, কোথাও যেন কোনো খুঁত নেই, নিখুঁত পরিকল্পনা। বাইরে থেকে বোঝাই যাচ্ছিল না যে প্যান্ডেলটা ভেতরে এরকম হতে পারে। এবার আমরা চলে এসেছি কুমারটুলি সর্বজনীন। এখানে চারিদিকেই দেখো সব নামের পাশেই পাল কথাটা উল্লেখ আছে। আগেকার দিনে পালরাই একমাত্র ঠাকুর তৈরি করত, কিন্তু এখন আর নামের মধ্যে কিছু সীমাবদ্ধ নেই, এখন সবাই এই সব কাজ করে থাকে। এখানে সেই দিকগুলোই ধরে তুলে ধরা হয়েছে। আর এখানে আমার মণ্ডপ সজ্জার থেকে সব থেকে ভালো লেগেছে ঠাকুরটা, চলো তোমাদেরকে এবার দেখাই। দেখো কি সুন্দর মায়ের একটা অদ্ভুত রূপ।
এখানে মায়ের হাতে কোনো রকম অস্ত্র নেই, মা এখানে একটা শান্তিময় রূপ নিয়ে বসে রয়েছে। এটা হচ্ছে বাগবাজারের পুজো, আমরা যখন গেছি তখন মা উঠে পড়েছে ভাসানের সময়। চলো এবার চলে যাচ্ছি কুমারটুলি পার্ক, এখানে এদের থিম হচ্ছে জলের তলায় বা কোনো সাবমেরিন বলতে পারো। এখানে চারিদিকে নানা রকমভাবে নৌকা, জল, সাবমেরিন এসব দেখানো হয়েছে। ভেতরটা মনে হচ্ছিল যেন সত্যি যেন কোনো সাবমেরিনের ভেতরে ঢুকে পড়েছি আমরা, একটা জলের তল যেখানে নানা রকম পুরনো অস্তিত্ব রয়েছে, নানা রকম বাড়িঘর যেরকম জলের তলায় ডুবে রয়েছে সেরকম, খুব সুন্দর। আমি জানি না এগুলো বলে বোঝানো কি সম্ভব। এখানে অ্যাকোরিয়ামটা ছিল আগে মাছ, কিন্তু এখন নেই। এখানে দেখো ওপরে ডুবুরি আছে, ডুবুরিটা যেন জলে ভাসছে। এখানে অরিজিনাল মাছ রয়েছে, কিছু কিছু জায়গায়। চলো এবার আমরা ভেতরে যাব। এসব দেখে মনে হচ্ছিল সত্যি যেন আমরা জলের তলায় কোথাও এক জায়গায় চলে এসেছি। চলো এবার যাবো আমরা প্রতিমা দেখতে। অপূর্ব সুন্দর, দেখতেই পাচ্ছ ওপরে একটা মাতৃরূপ। এখানে দেখো ওপর দিকে অনেক রকমভাবে মাছ ঝোলানো রয়েছে, দেখে মনে হচ্ছে সত্যি যেন মাছগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে জলের মধ্যে। তার মাঝে ডুবুরি রয়েছে আর চারিদিকে একই রকমভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, নানা রকম পুরনো অস্তিত্বের যেন ডুবে যাওয়া কিছু জিনিস। আর যে মূর্তিতে মায়ের পুজো হয়েছে সে মূর্তিটা আবার তোমাদের দেখাই, নিচে এই মূর্তিটায় মায়ের পুজো হয়েছে। খুবই সুন্দর, চলো এবার দেখাই তোমাদেরকে যে এখানে টিভি লাগানো রয়েছে যার মধ্যে এখানে জলের তলে তলার কিছু দৃশ্য দেখানো হচ্ছে, যাতে মনে হয় সত্যিই যেন জলের তলায় আমরা চলে এসেছি। এখানে ডলফিন, নানা রকম মাছ এখানে ঝোলানোর ব্যবস্থা রয়েছে, চারিদিকটা অপূর্ব সুন্দর। এবার আমরা চলে এসেছি আইরিটোলা দুর্গাপুজো প্যান্ডেলে, এখানে বিশাল বড় রেডিও তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট রেডিও দিয়ে পুরো সেট আপটা তৈরি করা হয়েছে, সমস্ত রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট এখানে তোমরা দেখতে পাবে, আগেকার দিনে যেগুলো ব্যবহার হতো।
আর এখানে কিছু নাম রয়েছে যাদের গান গ্রামাফোনে লোকে শুনত। এ হচ্ছে দেবী প্রতিমা, এখানে পিয়ানোর স্টাইল দেওয়া হয়েছে, খুব ভালো লাগছিল। আর হালকা হালকা গান বাজছিল এখানে মণ্ডপে। আর আগেকার দিনের কিছু ভালো ভালো সঙ্গীত শিল্পীর ছবি এখানে দেওয়া রয়েছে, আগে আমরা রেডিওতে ক্যাসেটে যেগুলো শুনতাম সেইভাবে। এবার চলে এসেছি আমরা আইরিটোলা যুবকবৃন্দ, এখানে তাঁতি শিল্পীদের জীবনযাপন দেখানো হয়েছে, যে তারা কত কষ্ট করে সারা দিন খেটে খুটে একটা শাড়ি বা একটা গামছা তৈরি করে, সারা দিন হয়তো সেই ইনকামে তাদের সংসার চলে না, কিন্তু এটাই তাদের সংসার চালানোর শেষ অস্ত্র। এখানে তাদের পরিশ্রমটা তুলে ধরা হয়েছে, যে তাদের এই অকথ্য পরিশ্রমের ফল হয়তো 200, 500, 700 টাকা, তাও হয়তো তাদের কাছে পৌঁছায় না ঠিক মতো। থিমটা একটু নতুনত্বের ছোঁয়া, কিন্তু খুব ভালো লাগলো। এখানে তাদের ঘর বাড়ির অবস্থা দেখানো হয়েছে, যে তাদের কত কষ্ট করে জীবনযাপন করতে হয়। চলো এবার চলে যাব নেক্সট প্যান্ডেলে, এটা হাতিবাগান সর্বজনীন। এখানে খড়ের কাজ দেখানো হয়েছে আর পটচিত্র বলতে পারো, যেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে সেই শিল্পকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে এই মূর্তিতে পুজো হয়েছে, চলো ভেতরে তোমাদেরকে দেখাই। দেখো এগুলো খড়, আর এগুলো সব ছবি আঁকা। দেখো আমরা যেরকম মাটির সরা লক্ষ্মী পুজোর সময় কিনতে পাওয়া যায় ছবি আঁকা, সেরকম বড় বড় সরার উপর ছবিগুলো ফুটিয়ে তোলা হয়েছে। চারিদিকে দেখো একই রকম কাজ, অপূর্ব সুন্দর। চলো এবার দেবী প্রতিমাকে দেখি। দেখো এখানে মা একটু অন্য রকম রূপে বিরাজমান, এখানেও গামছার কাজ রয়েছে। চারিদিকে দেখো নানাভাবে গামছা ইউজ করা হয়েছে। এই হচ্ছে মায়ের মূর্তি মেন, খুব সুন্দর লাগছে। চলো আর দেরি না করে চলে যাব নেক্সট প্যান্ডেলে, এটা নলিন সরকার স্ট্রিট। এটা চারিদিকে দেখো বাঁশ দিয়ে ঝুড়ি দিয়ে কাজ করা হয়েছে, যত ভেতরের দিকে যাবে দেখবে এখানে পাটার ওপর কিভাবে ঝুড়ি দিয়ে দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর এখানে দু সাইডে দেখো চামড় ঝোলানো হয়েছে, যেগুলো নড়ছে আগুপিছু করছে। খুব সুন্দর লাগছিল ভেতরটা দেখতে। এখানে একটা মোচা দেখানো হয়েছে আর অনেক কলার গুচ্ছ যাকে বলে, দারুণ লাগছে দেখতে, কিন্তু এটা কী জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না থিমটা।
এবার তোমাদের দেখাই মায়ের মূর্তি। এখানে মায়ের মধ্যে যেন মাতৃরূপ ফুটে উঠেছে, এত সুন্দর, কি বলবো, অদ্ভুত, কল্পনার অতীত। তারপরে চলে এসেছি আমরা চালতা বাগান লোহাপট্টি। এখানে দেখানো হয়েছে যে মজদুররা কত পরিশ্রম করে একটা জিনিস তৈরি করে, সেই ভাবে এখানে দেখানো হয়েছে। আগেকার দিনে এইভাবেই নানা রকম বড় বড় প্রাসাদ তৈরি করা হতো, হাতিতে টেনে নিয়ে যাচ্ছে ওপরে। এখানে মায়ের মুখও খুব সুন্দর রয়েছে। এবার আমরা চলে এসেছি কলেজ স্কোয়ার। কলেজ স্কোয়ারে এখানে বৃন্দাবনের কোনো একটা মন্দির তৈরি করা হয়েছে, চারিদিকে কৃষ্ণের নানা রকম লীলার ছবি এখানে দেখানো হয়েছে। হাতের কাজ খুব সুন্দর, নিখুঁত কাজ। এখানে মায়ের মূর্তি, মা যেন একটু খুব রেগে রয়েছে অসুরকে বিনাশ করার জন্য। চলো এবার দেরি না করে চলে যাব নেক্সট প্যান্ডেলে, কারণ এখন এখন আমরা চলে অনেক এসেছি বাঁচতে নতুন যায়। পল্লী প্রদীপ সংঘে। এখন বাজে ভোর 4:30। এখানে কোনো একটা ব্রতর কথা বলা হয়েছে, যেখানে ঈশ্বরকে লাখ লাখ মানুষ দয়ার প্রার্থনা করছে। চারিদিকে দেখো নানা রকমভাবে, এদিকে ব্রত কথাও চলছিল আমরা যখন গেলাম। চলো এবার দেখাবো তোমাদেরকে মায়ের মূর্তি। এবার চলে এসেছি আমরা নেক্সট প্যান্ডেলে। এটা তো দেখে বুঝতেই পারছো এটা কোথায়, এটা শ্রীভূমি, এটা আমার পাড়ার পুজো। এগুলো না দেখলে আমার তো খুব মন খারাপ হয় পুজোর সময়, তাই এগুলো দেখতে যে কোনো দিন একবার হয়তো ঢু মারতে আসি। দারুণ সুন্দর হয়েছে প্যান্ডেল, অপূর্ব। প্রত্যেকবারের মতো এবারও এরা চোখ ধাঁধানো প্যান্ডেল তৈরি করেছে, দূর দূর থেকে লোক এসেছে দেখতে। এদের প্যান্ডেলের বিশেষত্ব প্রত্যেকবারই থাকে, তাই এবারও আছে। এবারও এরা মাকে পুরো সোনা দিয়ে সাজিয়ে দিয়েছে, প্রত্যেকের গয়না পুরো সোনা দিয়ে তৈরি। চলো তোমাদেরকে এবার ভেতরটা দেখাবো। চারিদিকে নানা রকম নকশার কাজ, খুব সুন্দর লাগছে। চলো এবার দেখাই ভেতরের দিকটা। নানা রকমের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের
মূর্তিতে দেখো প্রত্যেকটা গয়না সোনা, দেখো দারুণ সুন্দর লাগছে দেখতে। চলো এবার চলে এসেছি আমরা লেক টাউন অধিবাসী বৃন্দে। এখানে রাবণকে তো সবাই চেনো, কিন্তু রাবণের মধ্যে আমরা শুধু রাবণের খারাপ দিকটাই দেখতে পাই, কিন্তু এখানে রাবণের ভালো দিকগুলো দেখানো হয়েছে, যে রাবণ কীরকম ধার্মিক ছিল, কীরকম বীর ছিল, কীরকম দয়ালু ছিল, কীরকম ভালো একজন রাজা ছিল। রাবণ একজন ভক্ত ছিল, একজন সঙ্গীতকার ছিল, এরকম রাবণের নানা রকম গুণ এখানে তুলে ধরা হয়েছে। আমরা শুধু একটা জিনিসের খারাপ দিকই দেখি, তার ভালো দিকটা আর তলিয়ে দেখার চেষ্টা করি না, কিন্তু এখানে সেই দিকটাই আমাদের কাছে তুলে ধরা হয়েছে। আর প্রতিমা তো অপূর্ব সুন্দর, এখানে প্রতিমা দেখতেই পাচ্ছ, সন্তানদের নিয়ে মা কেমন চুপ করে বসে রয়েছে, চারিদিকে এখানে জলের ওপরে মা বসে রয়েছে। অপূর্ব সুন্দর একটা নতুনত্ব থিম, খুব ভাল লাগলো আমার দেখে। চলো প্যান্ডেলের বাইরেটা একবার তোমাদের দেখাই, যেতে যেতে খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ এদিকে ভোরও হয়ে গেছে, চলো এবার আমরা যাব নেক্সট প্যান্ডেলে। বাইকে করে ঘুরতে ভোরের কলকাতা ভালোই লাগলো, কারণ সারা রাত বাইকে করে ঘুরছি, পুজোতেই এই সময়টা পাওয়া যায়, অন্য সময় তো এত রাতে বাইরে থাকা যায় না, কিন্তু পুজোর সময় গোটা রাত বাইরে বাইরে থাকার একটা যেন সুযোগ করে দেয় মা। চলো এবার চলে যাব নেক্সট প্যান্ডেলে। এটা দমদম পার্ক তরুণ সংঘ, এদের থিমটাও খুব সুন্দর, চারিদিকে যেন নানা রকমের হাতের কাজ, বাঁশ দিয়ে নানা রকমের এখানে ছবি তুলে ধরা হয়েছে, আর এখানে কিছু মূর্তি দেখানো হয়েছে, গাড়ির চাকা এসব দিয়ে করা হয়েছে, আর মাঝখানে এখানে কিছু বাস্ক ব্যাগ প্যাটরা কিছু রয়েছে এখানে বাঁধা, বোঝা যাচ্ছিল না বেশ কি জিনিসটা এখানে দেখানো হয়েছে।
চলো এবার চলে যাব আমরা ভেতরের মেন প্যান্ডেলে। এখানে দেখো চারিদিকে ব্যাগ ঝুলছে, এখানে দেখো পরিবহন ব্যবস্থা দেখাচ্ছে, বাস পরিবহন ব্যবস্থা, এখানে নানা রকমের চেয়ার এসব রাখা রয়েছে, আর এখানে দেখো বাড়ি ঘর রয়েছে, অটো সব কিছু দেখো কিরকম একটা অন্যরকম পজিশনে। চলো এবার দেখে নেবো মায়ের মূর্তি। এবার আমরা চলে এসেছি দমদম পার্ক ভারত চক্রে। এখন ভোর, এখানে মাটির বাড়ি তৈরি করা হয়েছে, খড়ের চাল দেওয়া, চারিদিকে নানা রকমের মূর্তি, আর এখানে পাটের দড়ি বাঁশ এসব দিয়ে গোটা প্যান্ডেলটা এখানে তৈরি করা হচ্ছে। চারিদিকে দেখো খুব সুন্দর, আগেকার দিনে যেরকম ধান রাখার জন্য গোলা থাকতো পাড়াগায়, সেরকম গোলা টাইপের একটা তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে মাটি দিয়ে তৈরি করা কিছু মূর্তি রয়েছে, বাঁশের ওপরেও দেখতে পাচ্ছ তোমরা নকশা করা রয়েছে নানা রকমের মূর্তি। এটা হচ্ছে মেন মণ্ডপ, চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, যেন মাটির প্রদীপ জ্বলছে চারিদিকে। এখানে মায়ের মূর্তিও অপূর্ব সুন্দর, চলো এবার চলে যাব নেক্সট প্যান্ডেলে। এটা দমদম পার্ক সর্বজনীন, এখানে এখানে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, হয়তো রাতের বেলা লাইট জ্বললে হয়তো এটা আরও হয়তো বেটার লাগতো, কিন্তু দিনের বেলা অতটা খুব একটা ভালো লাগছে না। তবে এখানে নাকি একটা ঘন্টা রয়েছে, সেটা নাকি দিনের বেলা মানে সন্ধ্যাবেলা বাজে, এখন বন্ধ করা আছে। চারিদিকে বাঁশ দিয়ে নানাভাবে এখানে কাজ করা হয়েছে, আর এখানে একটা দেখতেই পাচ্ছ গ্রামাফোন টাইপের রয়েছে, আগেকার দিনে যেগুলো বাজতো। চলো আর দেরি না করে এবার বাড়ি যাওয়ার পালা, চলো এবার আমরা বাড়ির রাস্তায় রওনা দেব। গিরিগিরি বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি, ভালোই লাগছে ভোরবেলা, তবে হ্যাঁ ঠান্ডাটাও লাগবে মনে হয় যদি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টিটা না কমে। এত ভোরে বাইকে করে রাস্তা দিয়ে খুব কমই বেরোনো হয়, তাই বেরিয়েছি যখন, চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। খুব সুন্দর, আকাশে দেখো মেঘ করেছে,
মেঘটা যেন আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে। দেখো রাস্তার দুধারে কি সুন্দর গাছপালা। চলো তোমাদেরকে কাশফুলের গাছ দেখিয়ে দিলাম। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বাই বাই ফ্রেন্ডস।